অবশেষে খুঁজে পাওয়া গেল কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ চার শিশুকে। চল্লিশ দিন পর অলৌকিকভাবে বেঁচে যাওয়া একই পরিবারের চার শিশুকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, আনন্দে আত্মহারা পরিবার। দুর্গম অঞ্চলে এতদিন ধরে উদ্ধার কাজ পরিচালনা করায় সেনাবাহিনী ও স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। শুক্রবার কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকায় বিধ্বস্ত হওয়া ছোট উড়োজাহাজে থাকা চার শিশুকে উদ্ধারের সুখবরটি দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি জানান, সামরিক বাহিনীর উদ্ধার করা চার শিশুর মধ্যে একজনের বয়স ১২ মাস, বাকি তিনজনের বয়স ৪, ৯ ও ১৩ বছর। শিশুরা জঙ্গলে মূলত ফল খেয়ে বেঁচেছিল বলে জানা গেছে, তবে দুর্ঘটনায় তাদের মা সহ অন্যরা মারা গেছেন। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনার ৪০ দিন পর চার শিশুকে উদ্ধার করা হয়েছে। তারা নিরাপদে আছে। তাদের এভাবে বেঁচে থাকার ঘটনা ইতিহাসের পাতায় স্থান পাবে। গত পহেলা মে ছোট আকারের একটি উড়োজাহাজ আমাজন জঙ্গলে বিধ্বস্ত হয়। এতে পাইলট সহ তিনজনের লাশ উদ্ধার হয়। তবে বিমানটিতে থাকা এই শিশুদের খোঁজ কিছুতেই মিলছিল না। পরে ঘটনাস্থল ও এর আশপাশের জঙ্গলে তল্লাশি চালাতে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ শতাধিক সেনা মোতায়েন করা হয়। কিছুদিনের মধ্যেই বনের মধ্যে শিশুদের বিছানা, পানির বোতল, একজোড়া কাঁচি, চুল বাঁধার খোপা পাওয়া যায়। এ সময় তাদের পায়ের ছাপও দেখতে পায় সেনাবাহিনী। এরপরই শিশুদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়। সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে নিয়ে শিশুদের উদ্ধার করতে ২৫০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হয়েছে তাদের। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।